আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, এই দশ দিনের সালানা উৎসব মজলিসে আমরা আপ্রাণ চেষ্টা করে আল্লাহর মেহেরবানিতে আমরা ভালোভাবে সেটা সমাধা করি আলহামদুলিল্লাহ। এটা বাগমারি সুফি আজান গাছি রহমতুল্লাহের দরবার, এই দরবারটা আজান গাছি রহমতুল্লাহ দরবার নয়, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবার। দরবার বনাম আজান গাছি রহমতুল্লাহ দরবার, নবী পাকের দরবারের যে আদর্শ ছিল সেই আদর্শ আমার এই আজান গাছি দরবারে আছে, সেই আদর্শ। আর আল্লাহ যাদেরকে ভালোবাসে শুধু তারাই এই দরবারে আসতে পারে, নচেত কেউ আসতে পারে না। আর যার বাপ মা দোয়া করেছে যে আমার ছেলে আল্লাহ যেন ভালো লোকের সহবতে থাকে বা ভালো জায়গায় যেতে পারে, সে যেন ভালো মানুষ হয়, এইরকম দোয়া করেছে যে আমার ছেলে যেন কোনো ওলি আল্লাহর দরবারে যায়, এইরকম নিয়ত করেছে, যার বদৌলতে, মা বাপের দোয়ার বদৌলতে আমরা সবাই এখানে আসতে পেরেছি। আর নয়তো আমরা হয়তো জীবনে একটা ভালো কাজ করেছি এমন একটা কাজ আমরা জানি না, সেটা কাজটা ভালো কি মন্দ আমরা জানি না, আমাদের অগোচরে সেই কাজটা হয়েছে, তা সেই কাজটা আমরা করেছি আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ যখন খুশি হয়ে যায় কোনো বান্দার উপরে, আল্লাহ তাকে টাকা দেয় না, পয়সা দেয় না, তাকে কোনো কাম হয় নবীর দরবারে পাঠায়, আর নবী যখন থাকে না নবীর অবর্তমানে কামেল ওলি আল্লাহর দরবারে পাঠায়। আমরা সেই কামেল ওলি আল্লাহর দরবারে পেয়েছি, পাঠিয়েছে আল্লাহ আমাদের এখানে, তাহলে আল্লাহ আমাদের ভালোবেসেছে বলেই আমরা আসতে পেরেছি। তা সাহাবারা এইরকম নবীর প্রিয় পাত্র ছিল, তা যারা কামেল ওলি আল্লাহর দরবারে এলো বা নবীর দরবারে যারা এলো তারা অন্ধকার থেকে আলোর মধ্যে এলো। অন্ধকার মানে কি? তাদের নিজেদের মধ্যে যেসব ভুল ভ্রান্তি ছিল এইসব দূর হয়ে গেল, সব তারা আলোর মধ্যে চলে এলো। তা যারা সুফি আজান গাছি রহমতের দরবারে এলো তারা সেই আলোর মধ্যেই এলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়েছিল এইরকম কাজ করার জন্যে, তখন মানুষ দলে দলে এসেছিল, সব দলে দলে এসেছিল, দলে দলে এসেছিল, বলেছে যাও এই কাজে যাও, তুমি এই কাজে যাও, বলে দিয়েছে গিয়েছে। একজন আর কয়েকজনের বিবাহ হয়েছে, সদ্য বিবাহ হয়েছে, একজন সাহাবার বিবাহ হয়েছে সদ্য বিবাহ, বাসর ঘরে যাবে সেই দিন সন্ধ্যের সময়, তার বাসর ঘর হবে অর্থাৎ নতুন স্ত্রীর সঙ্গে তার দেখা হবে। আমার নবী পাক হুকুম দিয়েছে যেহাদে তোমার যেতে হবে, সে বাড়িতে এসেছে কিন্তু ঘরে ঢুকছে না। তা স্ত্রী বলছে দেখো তুমি তো যেহাদে যাবে আলহামদুলিল্লাহ, যেহাদে যাও ভালো হবে, কিন্তু তুমি একবার এসো, তোমার মুখটা আমি ভালো করে একটু দেখে নিই। তা বলছে তোমার মুখ দেখে নিই, কাল কিয়ামতের ময়দানে তুমি তো যেহাদে যাচ্ছ হয়তো শহীদ হয়ে যাবে, আল্লাহর রাস্তায় শহীদ হবে, আমি শহীদের স্ত্রী, আমি খুব ভাগ্যবতী, আমি তুমি একবার এসো আমার কাছে, তোমার মুখটা ভালো করে দেখে নিই, তাহলে কিয়ামতের ময়দানে আমি তোমাকে চিনতে পারবো। বলছে দেখো আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি তোমার চেয়ে আমার নবীকে ভালোবাসি বেশি, আমি যদি তোমার কাছে যাই তোমার মুখটা একবার দেখি তোমার স্নেহে তোমার মায়ায়, আমি ওই নবী পাকের কথা ভুলে যাব, কাজে আমি যাব না তোমার কাছে, আর আমি এই চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি জেহাদে। তা এই যারা আপনারা এসেছেন বা যারা সব এই জেহাদ এই কাজে অংশগ্রহণ করছে সব সেই রকম জেহাদকারী মানুষ, জেহাদ তাদের মনে যদি এরকম না থাকতো তারা এই দরবারে আসতে পারতো না। আর এই সুফি আজান গাছির দরবার হচ্ছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল বলছে, তার এবার জ্বলন্ত উদাহরণ এখানে পাওয়া যাচ্ছে। এই যারা কাজ করেছে দশ দিন পনেরো দিন ধরে আপ্রাণ চেষ্টা করে কাজ করেছে, তার বিনিময়ে তাদের একটা পয়সা আমরা দিই, ভালো খাওয়াও দিতে পারিনি, ভালো শোয়ার জায়গাও দিতে পারিনি, তবু তারা সেসব কথা কিছু মনে করেনি, না মনে করে আপ্রাণভাবে চেষ্টা করেছে কীভাবে আমার মোর্শেদ সুফি আজান গাছি রহমতুল্লাহর যে আদর্শটাকে জীবন্ত করে রাখা যায়। এই জন্যে তারা খুব আল্লাহর কাছে ভালো হয়ে গেছে এবং তারা তাদের পরিণাম হবে জান্নাত, সবার ইনশাল্লাহ জান্নাত হবে। আমার যে সকল মা বোনেরা
আমার নবী আমার মুর্শিদগণের মুখে শুনেছি যে যে মেয়েটা বা যে স্ত্রীটা তার স্বামীকে আল্লাহর কাজে পাঠায় সেই মেয়েটা কোনো দুনিয়ার সম্পদ নয়, সেই নারীটা হচ্ছে বেহেস্তের সম্পদ। ভালো নারী আমাদের প্রত্যেকের আছে, আমাদের মা বোনেরা যারা আছে যাদের সন্তান আপনারা এসেছেন সবাই জান্নাতি তারা, আর আল্লাহ আমাদের জান্নাতি করবে ইনশাল্লাহ জান্নাতি করবে। আর আমার এই দরবারে 10 দিন থেকে যে আমরা শিখেছি যেগুলো যা দু একটা কথা শিখেছি সেই কথাগুলো আমরা বাড়িতে গিয়ে মানুষের কাছে প্রচার করব। আর এই এখানে যেভাবে আমরা জীবনটা কাটিয়েছি 10 দিন 12 দিন 15 দিন এই এই আদর্শের উপরে আমাদের জীবনটা যেন যায়, এই আদর্শের উপরে যদি আমরা থাকতে পারি তবেই আমাদের সফলতা আসবে, নচেত আসবে না। সব সময় যেন মনে থাকে এই এত লোক আছে এখানে, যেমন শান্ত শিষ্ট ভদ্রভাবে আমরা বসে আছি, সবার সঙ্গে যেমন ভালো আচরণ করছি সেই রকম আচরণ যেন এখান থেকে বাড়িতে গিয়ে শেখানো, যেন এই রকম আচরণ মা ভাই বোন গ্রামবাসী পাড়া পড়ছি সবার সঙ্গে যেন এই একই রকমের আচরণ করতে পারি। হে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিকটা দিও আল্লাহ, আমাদের সবার মধ্যে ধৈর্য দিও আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও আল্লাহ, হালাল রুজি খাবার তৌফিক দিও আল্লাহ, সাধ্য মতো পরহেজগারি করার তৌফিক দিও আল্লাহ, আর কামেল ওলি আল্লাহর দরবারে আসার তৌফিক দিও। যতদিন আমরা বেঁচে থাকি যেন কামেল ওলি আল্লাহর দরবারের সঙ্গে আমরা যোগ রাখতে পারি, হে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিকটা দিও। আল্লাহ আপনাদের শান্তিতে রাখুক, সবাই ভালো থাকুন। আর এরকম হাক্কানি আঞ্জুমানের কাজ আমরা থাকবো না, আজকে আছি আমরা চলে যাব, এই সব যুবক ভাইরা যারা আছে তারাই এই সব কাজ করবে ইনশাল্লাহ, আল্লাহ আপনাদের সহায় হবে, যারা আল্লাহর কাজ করে আল্লাহ তাদের সহায় হয়, নচেত এই কাজ করতে পারে না। সারা দিন রাত দিন 24 ঘন্টা খাটনি এ মানুষের দ্বারা মানে সম্ভব নয়, আল্লাহর তরফ থেকে ফেরেশতারা এসে কাজ করে এখানে, এর বহু নিদর্শন অনেক জায়গায় পাওয়া গেছে। যাক আল্লাহ আপনাদের ভালোবেসেছে আরও ভালোবাসবে, আপনারা সবাই চলে যাবে দুনিয়া ছেড়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দিক ভালো কাজ করার, যতদিন বেঁচে থাকবেন যেন হাক্কানি আঞ্জুমানের সঙ্গে যোগ রাখতে পারেন, সেই তৌফিকটা যেন আল্লাহ দেয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ।